যে সমস্ত রাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূতকে আছে তাদেরকে বহিষ্কার করার জন্য আবেদন জানাচ্ছি। সমস্ত মুসলিম রাষ্ট্র থেকে এবং যারা আপনারা মানবতা বিশ্বাস করেন সেই সমস্ত রাষ্ট্রের রাষ্ট্র ইসরায়েলের রাষ্ট্রদূতদেরকে বহিষ্কার করে এর করা প্রতিবাদ করতে হবে। আরো আমি আবেদন জানাতে চাই ফিলিস্তিনিদের ত্রাণ বিতরণের জন্য যে সমস্ত মালবাহী ট্রাক বর্ডারে অবস্থান করতেছে সেই সুষ্ঠু ত্রাণ বিতরণের জন্য জাতিসংঘকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে আমি বলতে চাই, সিংহের মত শৃগালের মতন হাজার বছর বেঁচে থেকে লাভ নাই, সিংহের মতন একদিন আমরা বেঁচে যাই। আজ হামাস যে প্রতিরোধ ব্যবস্থা করে চলছে আমরা তাদেরকে সহযোগিতা করে ইসরায়েলকে আমরা শিক্ষা দিতে চাই, তোমাদের স্থান এই এই মিডল ইস্টে ইহুদি রাষ্ট্র বলতে কোনো রাষ্ট্র থাকতে পারবে না। সর্বশেষ বাংলাদেশ সরকারের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, ফিলিস্তিনিদেরকে শুধু সমর্থনই নয় বাস্তবে তাদেরকে ত্রাণ ঔষধ সাহায্য সহযোগিতা পাঠাতে হবে, প্রয়োজনে সামরিক সহযোগিতা তাদের করতে হবে। আমি আহ্বান করব আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমরা ধন্যবাদ জানাই, আপনি সেই মজলুম ফিলিস্তিনিদের পক্ষে পক্ষ অবলম্বন করেছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। পাশাপাশি আমরা আপনার কাছে সুনির্বন্ধ আহ্বান রাখব, অনুরোধ জানাব, আপনি খাদ্য বস্ত্র চিকিৎসা চিকিৎসক এমনকি যদি প্রয়োজন হয় সামরিক শক্তি দিয়ে আপনারা ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য এবং ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আমরা আজকের এই জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে আপনার নিকটে সুনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী আজকের সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো, সাংবাদিক প্রিয় বন্ধুগণ আপনারা জাতির বিবেক, আপনারা জানেন আজকের এই ফিলিস্তিনিদের উপরে অত্যাচারের মূল কারণটা কোথায়, তাদের অপরাধটা কি, তারা কি কারণে নির্যাতিত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা রাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজুল হামিদ। তারাই শাস্তিগুলি দিচ্ছে, কারণ তো একটাই, তা হচ্ছে গোটা আসমান সমূহ গোটা জমিনের মালিক মহাধীরাজ আল্লাহ পাকের উপরে ঈমান আনার কারণে মুসলমান হওয়ার কারণে আজকে তাদের উপরে নির্যাতন। আজকের বিশেষ করে মুসলিম সাংবাদিক ভাইদেরকে আমি আহ্বান করব, আজকের শুধুমাত্র ফিলিস্তিনের উপরে হামলা করে ওরা কান্ত হবে না, ওরা কিন্তু পর্যায়ক্রমে মুসাদের মাধ্যমে অন্যান্য বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের ঘরে ওরা ঢোকার জন্য বিভিন্ন প্রকারে সংগ্রামে তারা মেতে উঠেছে, মুসলমানদের নিধন করার জন্য চক্রান্ত তারা শুরু করেছে। পর্যায়ক্রমে তারা কিন্তু তারা তাদের এই মিশন সম্প্রসারিত করবে। আসুন আমরা আগেই সচেতন হয়।